তামলপুর জেলার ভুটান সীমান্তত বনরিয়া হাতির উপদ্রব দহটাতক অধিক পরিয়ালের বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড করেছে বন্য হস্তিয়ে। হাতির আক্রমণের প্রাণ রক্ষা শিশু মহিলাসহ কেবাগী লোকর জুই জ্বলায় চিঁর বাসর করে হাতি খেদার চেষ্টা স্থানীয় লোকর। বিগত কেবাদিন ধরে ভুটান পাহাড়ের খাদ্য সন্ধানত নামি বনরিয়া হাতির বৃহৎ জাক এটাই সন্ধ্যা হলে অঞ্চলট প্রবেশ করে চলাই আছে উপদ্রব। ঘর ভাঙছে, বিছনা দুখন ভাঙছে, মেশিন ভাঙছে, তারপর হেৰি ধান চাউল আমার দাদাহাতের ভাঙছে, কাখত শোকেস ভাঙছে, মানুষগুলা খেদি আছে, সবে হয় করে আছে। ইয়াতে মোটর 2 ঘন্টার উপর আছে, ঘরের ভিতর মোট 2 ঘন্টা আছে। মোর ভাঙছে নারিকল গাছ 3টা খাইছে, তামোলও ভাঙছে, হাতের ডেকচি সেকচি সব ভাঙি দিছে। নিজে গম পাব যে কেনেকা অবস্থা চলি আছে। উরা রাতিটো আমি থাকো যে গাঁৱৰ যিকেইটা মানুহ আছে গোটাই রাতি টোপনি মারব নোৱাৰি, ডেইলি মানে কব এইটো কবই নালাগে যে কি সদায় 10টা 15টাকে ঘর ভাঙি আছে। এনেকা আমার কাউলি বৃহত্ত অঞ্চলের কাউলিটো যেটো মোটামুটি 40ৰ পৰা 50টা ঘর ভাঙা হয়েছে।